দেখছেন সংবাদ প্রতিক্ষণ, প্রতিক্ষণ জীবন্ত ক্ষণ, সঙ্গে থাকুন, পাশে থাকুন। তারা সকলে দৃঢ় প্রতিজ্ঞ এই পৃথিবীর বুকে সবুজায়ন করে অসময়ে পৃথিবীর আবহাওয়াকে সকলের উপযোগী করে তুলতে। আর ঠিক এই উদ্দেশ্যে সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের সকল সদস্যরা সারা রাজ্য জুড়ে পালিত করছে দুয়ারে গাছ কর্মসূচি। এমনই এক কর্মসূচি দেখতে পাওয়া গেল হুগলির ডানকুনি মৃগলা হালদার পাড়ায় একতা ফাউন্ডেশনের আয়োজিত রক্তদান শিবিরে। একতা ফাউন্ডেশন ও সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের ডানকুনি থানার শাখার সম্পাদক আমাদের জানালেন, একতা ফাউন্ডেশন এই দ্বিতীয় অবস্থা চলছে। একতা ফাউন্ডেশনের যখন প্রথম লকডাউন শুরু হয় কোভিড-19 কারণে, সেই থেকে আমাদের একতা ফাউন্ডেশন প্রতিষ্ঠা সেই সময়কার। আমরা 1200 মানুষকে প্রথম লকডাউনের সময় ত্রাণ দিয়েছি, এলাকার সমগ্র জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে কম বেশি 1200 ত্রাণ দিয়েছি। এবং আমরা মানুষের চিকিৎসার প্রয়োজনে আমরা নিজেরা সাহায্য করে আমাদের মেম্বাররা আমরা হসপিটাল অ্যাডমিট করা থেকে আরম্ভ করে এবং তার যাবতীয় ওষুধপত্র প্রয়োজন, অ্যাম্বুলেন্সের পরিষেবা দেওয়া এবং নানা রকম যা যাবতীয় প্রয়োজন যতটা পেরেছি আমরা মানুষের সাহায্য নিয়ে নিজেদের সংগঠনের মেম্বারদের এখন তো সাহায্য সমস্ত সাহায্য নিয়ে আমরা কিন্তু মানুষের পাশে ঝাঁপিয়ে পড়ি। এবং পড়াশোনা দিক থেকে শিক্ষাগত দিক থেকে এলাকাকে ডেভেলপ করার জন্য আমরা এলাকার মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। যদি কারো শিক্ষার ক্ষেত্রে কোনো সমস্যা হয় অর্থনীতির জন্য, সেখানে আমাদের একতা ফাউন্ডেশনকে আপনারা জানান, এলাকার মানুষ জানিয়ে আমাদেরকে আমাদেরকে নোটিশ করুন একটা, আমরা যত শীঘ্রই সম্ভব যতটা আমাদের সাধ্য মতন আমরা সমর্থ পাশে দাঁড়াবো। এবং আমরা এই যে আমফান গেল, আমফানের সময় মানুষের বাড়িতে তিরপল পৌঁছে দেওয়া সেগুলো করেছি, মেডিসিন দিয়েছি এবং স্কলারশিপ দেওয়ার একটা পরিকল্পনা আমাদের চলছে ছাত্রছাত্রীদেরকে। এবং আগামী দিনে ডিসেম্বর মাসে আমরা 2020 ডিসেম্বর মাসে শীতবস্ত্র বিতরণ প্রদান করেছি, প্রতিবন্ধীদের গাড়ি প্রদান করেছি আমরা, এবং শুধু ডানকুনি মিরিগালা নয় এমনকি চণ্ডী ভগবতীপুরে আমরা দিয়ে এসেছি গাড়ি, হাটপুকুরে দিয়েছি আমরা। এবং আগামী দিনে আমরা আরও বেশি করে কাজ করতে চাই। আমরা এলাকার মানুষের কাছে আমাদের আবেদন, আমাদের পাশে থাকুন, আমাদের সহযোগিতা করুন। অবশ্যই গণসাক্ষরতা আজকে আমাদের এই এলাকায় আমরা জোর গলায় বলতে পারি আমাদের এই এলাকার 99% মানুষ শিক্ষিত, 1% যেটা বাকি আছে সেটা আগামী দিনে আমরা কমপ্লিট করার চেষ্টা করব। আর কিছুই না, আমরা একটা যেমন আজকে একতা ফাউন্ডেশন যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প করছে, এছাড়া ডানকুনির 21টা ওয়ার্ডেও ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে, সেইরকমই আমরাও একটা পরিকল্পনা নিয়েছি সেফটি সেভ ওয়ার্ল্ডের পক্ষ থেকে গাছ বিতরণ। আমাদের স্লোগানটাই হচ্ছে গাছ লাগাবেন আপনি, চারা দেব আমরা। এখন যে প্রবলেমটা আমাদের এখানে ফেস করছি আমরা, সেটা হচ্ছে আমরা দেখছি খালি বড় বড় ফ্ল্যাট হচ্ছে, মাকান হচ্ছে, জমি কিনে, কেউ জমি কিনে একটা বাগান আর করছে না। আমাদের হচ্ছে তাদের বিরুদ্ধে এটা যে যাদের যেখানে যতটুকু খালি জায়গা আছে গাছ লাগাক, পরিবেশটাকে সুস্থ রাখুক, গাছের অক্সিজেন আমাদের আজকে বর্তমান পরিস্থিতিতে খুবই দরকার। তো সেইটা আমি ডানকুনিতে দায়িত্ব নিয়ে চেষ্টা করছি যাতে এটাকে সফল করা যায়। অ্যাপ্রক্স 13-14 ওয়ার্ড আমাদের কমপ্লিট হয়ে গেছে, প্রায় 12-15 হাজার গাছ আমরা দান করেছি। আমরা যাদের মাধ্যমে এই গাছগুলো দিচ্ছি, যেমন আজকে আমরা একতা ফাউন্ডেশনের মাধ্যমে দিচ্ছি, আমরা আপনাদের মাধ্যমে আপনাদের চ্যানেলের মাধ্যমে একতা ফাউন্ডেশনের যারা সদস্য আছে ভাইরা আছে তাদেরকে বলবো, যাদেরকে আপনারা গাছ দিচ্ছেন তাদেরকে একটু বলবেন যেন গাছটা তারা বাঁচায়, গাছটাকে বড় করে।
আগামী দিনে গাছটা আমাদের কাজে লাগবে। আমাদের সমস্ত খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং অতি অবশ্যই বেল আইকন প্রেস করে সবসময় আমাদের সঙ্গে আপডেট থাকুন।